তো বন্ধুরা সর্বনাশ হয়ে গেছে। একদিন কি খেলাম, প্লাস্টিকের ডিম। তো তোমরা ডিম কেনার আগে কিন্তু অবশ্যই ভালো করে ডিম দেখে তারপর কিনো। তো আমরা যে ভুলটা করেছি সেই ভুলটা কিন্তু তোমরা করো না। এর আগের দিন, এক সপ্তাহ আগে, তোমার দাদা ভাই এক পাতা ডিম নিয়ে এসছে। তো ডিমগুলো পুরো এরকম বলের মতো, এরকম শেপ ডিম আমি কোনোদিন দেখিনি। দেখো এদিকটা বেঁকা, এদিকটা সোজা। তো ছোটোবেলা থেকে কিন্তু আমার বাপের বাড়িতে হাঁস মুরগি পুষতো, এরকম ডিম কিন্তু কোনোদিন দেখিনি। আর ডিমের গায়ে দেখো কেমন হয়েছে, সে ফুসকুড়ি ফুসকুড়ি উঠে গেছে, যেরকম গরম ফসকা পড়লে যেরকম হয় না সেরকম হয়ে গেছে দেখো ডিমটা। তো প্রত্যেকটা ডিমই এরকম, রান্না করছি ডিমে কোনো স্বাদ নেই, ডিম ছাড়াতে গেলে অর্ধেক ডিম উঠে আসে। আর ডিমগুলো খেলেও কোনো টেস্টই নাই, ডিম ডিম খেলে তো কোনো টেস্ট থাকবে। তো এইরকম ডিম না খাওয়ার থেকে না খাওয়াই ভালো। তোমরা যখন ডিম কিনো অবশ্যই দেখে কিনো, আর এরকম ডিম খেও না, শরীর খারাপ করবে। তো আমি ডিমটা তোমাদের দেখানোর জন্য ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। তোমার দাদা ভাই বলছে এরকম ডিম সত্যি কোনোদিন দেখিনি, প্রত্যেকটা ডিম গোল, বলের মতো গোল, একটা ডিমেরও আকার নেই, আকৃতিই নেই। দেখো প্রত্যেকটা ডিমে এরকম হয়েছে। তো তোমাদের দেখানোর জন্য একটা বার করে নিয়েছি, তোমরা যখন ডিম কিনো অবশ্যই দেখে কিনো। তো ভিডিওটা সবার কাছে শেয়ার করো, কেন ডিম তো সবাই খায়, সবাই সতর্ক হয়ে যাবে।